কিশোরগঞ্জ জেলা খুরিমগঞ্জ থানার পাশে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছিল টুনি আর টুনির ছানা। টুনির বাসার পাশে ছিল একটি লুবি কাকের বাসা। টুনি কষ্ট করে তার ছানাদের জন্য খাবার আনতে গেলে তার বাচ্চাদের খাবারগুলি কাক খেয়ে নিত। টুনি বাসা থেকে বেরিয়ে গেলেই কাকটি চুপে চুপে এখানে আসত খাবার খাওয়ার জন্য। এই তুই কে, আমাদের খাবার খেয়ে নিচ্ছিস? আমার কাছে বলে দিব। খাবার খেয়ে সে তার বাসায় সুন্দর করে চলে যেত আর টুনির চানাগুলি খুব কান্না করত। খুব কষ্টে যাচ্ছিল টুনির দিনকাল এই লুবি কাকের জ্বালায়। সন্ধ্যা হলে টুনি মনের দুঃখে খাবার নিয়ে আসত ছানাদের জন্য। ছানাগুলি খেতে খেতে বলতো, এক দুষ্ট কাক আমাদেরকে খুব যন্ত্রণা করে। তো টুনি এভাবেই প্রতিদিনের মতো খাবারের খুঁজে যায় আর কাকটি এসে তার খাবার খেয়ে যায়। টুনি উড়তে উড়তে তার একটি বন্ধু ছিল, তার বন্ধুর কাছে যায় পরামর্শ নিতে। বন্ধু তাকে পরামর্শ দিয়ে দিল, পরামর্শ অনুযায়ী কাজ কর যা। টুনি পরামর্শ পেয়ে সোজা উড়তে উড়তে বাসায় চলে আসে। সেই পরামর্শ অনুযায়ী টুনি কাজ করতে আরম্ভ করলো। টুনি চুপটি করে বসে আছে, আজ দেখবে কাক কখন আসে। সন্ধ্যা হতে না হতে কাকটি চলে আসে। মা, ওই দেখো কাক আসছে। কাকটি এসে টুনির বাসার সামনে বসল আর টুনির সাথে কথা বলল। এভাবে তারা দুজনের বন্ধুত্ব হয়ে গেল। তারপর কাকটি চলে গেল। সকালেই টুনি তার কাক বন্ধুর কাছে চলে যায় উড়তে উড়তে। কাক আর টুনি অনেকক্ষণ গল্প করল। তারপর টুনি তার বাসায় চলে আসলো। এভাবেই টুনির দিন খুব সুখে যাচ্ছিলো।